প্রেমের ফাঁদে হুগলির চন্দননগরের তরুণী। চন্দননগরের অনিন্দিতা ঘোষ নামে এক তরুণীকে ফাঁদে ফেলে উত্তরাখণ্ডের এক যুবক প্রায় লক্ষাধিক টাকার গয়না সহ নগদ 62,000 টাকা নিয়ে চম্পট দেয়। অনিন্দিতা জানান, গত ফেব্রুয়ারি মাসে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন বাড়ির পশুদের খাবার রান্না করার জন্য। ফেসবুক ওই পোস্ট দেখে যুবক শীতলদীপ জৈন যোগাযোগ করে এবং কাজও শুরু করে অভিযোগকারীর বাড়িতে। এরপর কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবক চুচুড়া থানার শাহগঞ্জ এলাকায় মামার বাড়িতে থাকেন। যুবকটি তার কাজ দিয়ে অনিন্দিতা ও তার মায়ের মন জয় করে নেন। গত 8ই জুন ওই তরুণী ও তার মায়ের অনুপস্থিতিতে ওই যুবক বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। মেয়েটি ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন। অনিন্দিতা আরো বলেন, প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে এবং সে সন্তান সম্ভবা হয়ে পড়ে। সেই সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারের ডিসিপির সাথে দেখা করে তদন্তের অগ্রগতির বিষয়ে কথাও বলেন। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে আমার বাড়ির পশুদের দেখাশোনার জন্য আমি একটা পোস্ট করি ফেসবুকে, তো সেখান থেকে একটি ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে। ছেলেটির বাড়ি উত্তরাখণ্ড, ছেলেটির নাম হচ্ছে শীতলদীপ জৈন, কিন্তু সে বলে চুঁচুড়াতে মামার বাড়িতে থাকে। তো সেখান থেকে আমি চুঁচুড়ার ভোটার কার্ডও আমাকে দেখায়, তো বলে যে আমি কুকুর বিড়াল খুব ভালোবাসি, আমি কাজকর্ম করতে পারবো। তো ছেলেটি আমার বাড়িতে আসার পর থেকে দেখছি না বিহেভিয়ার করে খুব সুন্দর আর যথেষ্ট সৎ মনে হয়েছিল। তো তারপর থেকে মানে এত সুন্দর মানে বিহেভিয়ার বা তার এত কাজকর্ম বা সবকিছু ভাবে মানে আমার আমার মায়ের মন জয় করে নিয়েছিল। মানে নিজের ছেলের মতো ঘরে সমস্ত কিছু করতো বা ইয়ে, সেখান থেকে একটা মানে সম্পর্কের মধ্যে আমি আর ছেলেটি জড়িয়ে পড়ি। তো তারপরে আমরা মানে বিয়ের চিন্তা ভাবনাও করি। তো সেখান থেকে তারপরে করে কি, ছেলেটি মানে 4 মাস আমার বাড়িতেই ছিল। তো থাকার পর এই মাঝখানে আমি একবার এই মের মাস নাগাদ আমি মানে একসাথে থাকার পরে আমি আর কি আমার প্রেগনেন্সি এসে যায়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।